নমস্কার, আমি দেবাঞ্জন চক্রবর্তী, শান্তিপুর নতুন চক্রের অন্তর্গত বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। আজকে আমার বিষয় হল চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ। আমি আমার পাঠদান শুরু করার পূর্বে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বর্তমানে আমরা সবাই জানি যে করোনা অতিমারির জন্য সারা দেশ জুড়ে লকডাউন ঘোষিত হয়েছে। এই লকডাউনের জন্য আমাদের এখন সবাইকে বাড়িতেই থাকতে হবে এবং একান্ত প্রয়োজন না পড়লে কখনোই বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। যদি তোমরা কেউ কখনো বাড়ির বাইরে বেরোও, তবে অবশ্যই কিন্তু মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি যেসব প্রতিরক্ষামূলক ব্যবস্থা সরকার থেকে নেওয়ার কথা বারবার বলা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই মেনে চলবে এবং এভাবেই আমরা করোনা অতিমারির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব এবং একসময় আমরা জয়লাভ করব। এবার আমি চলে আসি সরাসরি আমার বিষয়ে। আজকে আমি যে বিষয়ে পড়াবো সেটি হচ্ছে আমাদের পরিবেশ পাঠ্যবইয়ের অন্তর্গত মানব শরীর অধ্যায়ের দাঁতের যত্ন, পৃষ্ঠা নম্বর 79-82। তা আমরা সবাই জানি যে অঙ্গের সাহায্যে আমরা খাবার চিবিয়ে খাই তার নাম দাঁত। দাঁতের সাহায্যে আমরা খাদ্য চিবিয়ে গ্রহণ করি। আচ্ছা বলতো, খাবার যদি আমরা চিবিয়ে না খেতাম তাহলে কি অসুবিধা আমাদের হতো? ঠিকই বলেছ, যদি আমরা খাবার চিবিয়ে না খেতাম তাহলে সেই খাবার কিন্তু আমাদের হজম হতো না, ফলে সেই খাবার থেকে কোন রকম পুষ্টিও আমরা পেতাম না। দাঁত আমাদের সেই খাবারের বড় বড় অংশগুলোকে ছোট ছোট টুকরে ভাঙে এবং সেগুলোকে আমরা যখন গ্রহণ করি সেখান থেকে আমরা আমাদের শরীরের যে পুষ্টি এবং শক্তির যে চাহিদা সেগুলি আমরা পূরণ করতে পারি। তাই দাঁতের যত্ন আমাদের বিভিন্নভাবে নিতে হবে। প্রথমত, আমরা যখন কোনো খাবার চিবিয়ে খাই অনেক সময় খাবারের ছোট ছোট কণা দাঁতের ফাঁকের মধ্যে আটকে যায়। সেগুলি যদি আমরা ভালো করে মুখ কুলকুচি করে না পরিষ্কার করি তবে সেগুলি খাবারের কণাগুলি কিন্তু দাঁতের ফাঁকের মধ্যে জমতে থাকে এবং পরে সেখানে বিভিন্ন রকমের অণুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি জমা হয়ে সেই দাঁতের ক্ষতি করে। এরপরে কি হয়, সেই দাঁতে আস্তে আস্তে গর্ত তৈরি হয় এবং দাঁতটি ক্ষয়ে যেতে আরম্ভ করে, যাকে তোমরা বলো দাঁতে পোকা লাগা। এর জন্য আমাদের কি করতে হবে, দিনে দুবার করে অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দুবার ব্রাশ করতে হবে এবং খাবার খাওয়ার পরে জল দিয়ে ভালো করে মুখ কুলকুচি করে ধুয়ে ফেলতে হবে। এছাড়া এখন নানা রকমের মাউথ ওয়াশ বেরিয়ে গেছে, তোমরা সেই মাউথ ওয়াশের সাহায্যে কিন্তু মুখ পরিষ্কার করতে পারো, এতে আমাদের দাঁত এবং মাড়ি দুই ভালো থাকবে। এবারে আমরা দাঁতের গঠন নিয়ে আলোচনা করব। দেখো, এই যে দাঁতটি যে লাল মতো অংশের সঙ্গে যুক্ত আছে তার নাম মাড়ি। এই মাড়ি অংশটি খুব নরম মাংসল অংশ। এই মাংসল মাড়ির মধ্যে কিন্তু আমাদের দাঁত সংলগ্ন থাকে। এই দাঁতের যে অংশটি মাড়ির বাইরে বেরিয়ে থাকে সেটি কিন্তু খুব শক্ত। এই শক্ত দাঁতের অংশটিকে আমরা বলছি এনামেল। এবং মাড়ির মধ্যে দাঁতের যে অংশটি থাকে সেটি দৈর্ঘ্যে অনেকটাই বড় এবং এর মধ্যে দিয়ে দেখো বিভিন্ন রকমের রক্ত নালী ঢুকে গেছে, অর্থাৎ দাঁতের মধ্যেকার পুষ্টি এই রক্ত নালীর মাধ্যমেই সঞ্চালিত হয়। এবার তোমাদেরকে আমি একটি খারাপ দাঁতের ছবি দেখাবো। এখন এই ছবিটি ভালো করে লক্ষ্য করো, দেখো এটিও একটি দাঁতের ছবি, কিন্তু দাঁতের এই ওপরের অংশটি কিন্তু অক্ষত অবস্থায় নেই। দেখো এখান থেকে কিছুটা অংশ ক্ষয়ে গেছে। আচ্ছা কেন এমন ক্ষয়ে গেল বলতো? ঠিকই ধরেছ, যখন আমরা কোনো খাবার খাই সেই খাবারের ছোট ছোট কণা এই দাঁতের ওপরে বা দাঁতের দুটি দাঁতের মাঝখানের যে ফাঁকা অংশ সেই ফাঁকা অংশে জমা হয়, সেগুলি যদি না পরিষ্কার করা হয় সেগুলি জমতে থাকে এবং জমতে জমতে সেখানে কি হয়, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া সেখানে বাসা বাঁধে। এই ব্যাকটেরিয়াগুলি সেই খাবারের অংশগুলিকে পচিয়ে দেয় এবং তার থেকে এই দাঁতের যে অংশটি খাবারের টুকরো সংলগ্ন থাকে সেই অংশটিও কিন্তু আস্তে আস্তে ক্ষয় পেতে আরম্ভ করে। এবং ক্ষয় পেতে পেতে কি হয়, দাঁতের যে এত শক্ত অংশ যেটা আমাদের শরীরের সব থেকে শক্ত অংশ যাকে আমরা এনামেল বলে ডাকি, সেই এনামেল অংশটিও কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যায়।
ক্ষয়ে ক্ষয়ে সেটি যখন এই লাল অংশ, মানে এই লাল অংশটি হচ্ছে রক্তনালী, এই লাল অংশ অব্দি পৌঁছে যায়, তখন কিন্তু আর কিছু করার থাকে না, তখন আমাদের এই খারাপ দাঁতটিকে তুলে ফেলতে হয়। অর্থাৎ বুঝতেই পারছো, আমাদের দাঁতের যত্ন নিতে গেলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে দাঁতে যেন কোনো খাবারের টুকরো জমা না হয়। যদি জমা হয় তবে কিন্তু এই খারাপ দাঁতের মতোই অবস্থা হবে এবং এখানে বিভিন্ন রকম দাঁতের ক্ষয় তৈরি হবে। এছাড়াও দাঁতের আরো নানা রকমের রোগ থাকে, যেমন মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, দাঁত দিয়ে পুঁচ পড়া ইত্যাদি। কেন এরকম হয়? প্রথমত এই যে রক্তনালীগুলো আছে এগুলো মাড়ির সঙ্গে যুক্ত থাকে, কোনো কারণে যদি এই রক্তনালীগুলো ছিঁড়ে যায় বা মাড়ি যদি কোনো কারণে ছিঁড়ে যায়, মাড়ি যদি কোনো রকম কেটে যায় বা ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষত স্থান থেকে কিন্তু রক্তপাত হতে পারে। এবং দাঁতের কোনো অংশ যদি ভেঙে যায় আঘাতের ফলে বা কোনো কারণে যদি দাঁতের কোনো অংশ ভেঙে যায়, সেখানে কিন্তু মাড়িতে যন্ত্রণা শুরু হয় এবং সেই অঞ্চলে আস্তে আস্তে পুঁজ জমা হয়, ফলে তখন আমাদের চিকিৎসকের কাছে গিয়ে দাঁতের চিকিৎসা করাতে হয়।